আসসালামু আলাইকুম। বরাবরের মতো আছি আমরা ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি কিনা এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন দীর্ঘদিন যাবৎ। তো সরাসরি আমরা পেশেন্টের সাথে কথা বলি। তো সর্বপ্রথম আমি ওনার নামটা জানতে চাইবো। জি, আসসালামু আলাইকুম, আপনার নাম কি? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি, আমার নাম বিদ্যুৎ হোসেন, আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া। আপনি ঠিকানাটা হচ্ছে আপনার বগুড়া? বগুড়া। আচ্ছা, থাকেন কোথায়? জি, আমি কাতার থাকি। কাতারে থাকেন, প্রবাসী আপনি? জি। কি করেন সেখানে? ওখানে আমি চাকরি করি। আচ্ছা, কাতারে আমি চাকরি করি। আচ্ছা, তো কি সমস্যা নিয়ে আপনি ডিপিআরসি হসপিটালে এসেছেন? আমার সমস্যা দীর্ঘদিন হচ্ছে, প্রায় 4 বছর আমার কোমর ব্যথা। কোমর ব্যথার জন্য খুব অশান্তি ভোগ করি ওখানে। তো আমি ওখান থেকেই, আমি ইউটিউবে দেখি স্যারের ভিডিও, সবসময় স্যারের ভিডিও দেখে আমার খুব ভালো লাগে সব শিশুর দিক দিয়ে। এই জন্য আমি ওখান থেকে মানে আগ্রহ হয় এসে দেশে, যে আমি দেশে স্যারের কাছে চিকিৎসা নেবেন। জি। আচ্ছা, এই জন্যই আপনি ডিপিএস হসপিটালে এসেছিলেন? জি। কোমর ব্যথার জন্য? জি। আচ্ছা, সেটা কতদিন যাবে? কোমর ব্যথা আমার তো 4 বছর যাবো, আর এখানে আমি তো স্যারের কাছে আইসি ভর্তি হয়েছি আজ প্রায় 9 দিন। আচ্ছা, আপনার কোমর ব্যথা ছিল 4 বছর যাবৎ। আচ্ছা, এই এখানে আসার আগে কি কোথাও চিকিৎসা নিয়েছিলেন আপনি? এখানে আসার আগে আমি বাংলাদেশে চিকিৎসা লইনি, আমি কাতারে চিকিৎসা লিছি। তো ওখানে কাতারে চিকিৎসা নিয়ে আমার কিছু হয়নি, কোনো ইম্প্রুভ ইম্প্রুভ হয়নি আপনি? না, কোনো রকম কোনো সুযোগ সুবিধা পাইনি। তো বহুত ব্যথালে আমি বহুত কষ্টের মধ্যে দিলাম বাংলাদেশে আইসা। আচ্ছা, তো আসে এখানে সবাই এখানে চিকিৎসা আসা ভর্তি হয় আস 9 দিন। চিকিৎসা সেবার মানটা কেমন, কি কি চিকিৎসা সেবা ছিল? জি, আলহামদুলিল্লাহ, এখানে ফিজিওথেরাপি চিকিৎসা, এখানকার হসপিটাল নার্স এবং ডক্টর, তারপরে স্যার সাদুল্লাহ স্যার, সবার চিকিৎসা খুবই ভালো, সবার দেখাশোনা মানে তামাম দিক দিয়ে সব দিক দিয়ে ভালো। এখানকার ব্যবহার, চলাফেরা সবই আমার পছন্দ। যারা দায়িত্বে ছিলেন ম্যানেজমেন্টে তাদের ব্যবহার? জি জি জি, আলহামদুলিল্লাহ সবার ব্যবহার। আর যারা, যে ডক্টররা ছিল আপনার মেডিকেল অফিসার যারা ছিল, দুইটি ডক্টর যাদের? জি জি জি, আলহামদুলিল্লাহ সবার তাদের ট্রিটমেন্ট মানে সেবা ভালো? হ্যাঁ, খুব ভালো। আসলে খুবই মানে বলার মানে অন্যান্য হসপিটালে আমি দেখেছি এত হয়তো বা সিস্টেম সেবা কখনো বল করে না। আমি দেখেছি হয়তো বা আমি নিজের নজরে হয়তো আমি পেশেন্ট দেখে গেছি অন্যান্য হসপিটালে, তো এরকম সেবা আমি কোনো হসপিটালে দেখিনি। তো এখানকার সেবার মানটা খুব সুন্দর আর কি, খুবই ভালো। এখানকার পরিবেশ? পরিবেশ তো বলাই দেবো না, আলহামদুলিল্লাহ খুবই ভালো পরিবেশ, সব 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 দিক দেখ আলহামদুলিল্লাহ খুবই ভালো। আচ্ছা, যেহেতু আপনি এখানে ভর্তি ছিলেন, ভর্তি দেখে চিকিৎসা করেছেন, তো আপনার কাছে জানতে চাইবো যে আপনার যে সমস্যাগুলো ছিল, অন্যান্য রোগীদের ক্ষেত্রে যদি এই সমস্যাগুলো ঘটে থাকে, সে তাদের কি কি কোনো অ্যাডভাইস করার আছে, কোনো পরামর্শ এই ডিপিআরসি সম্পর্কে? জি না, আমি তো অন্তত দেশে গেলে আমি ইনশাল্লাহ আমার আমার সিস্টেম যাদের ব্যথা, যেমন এখন যারা কষ্ট ভোগে, তাদেরকে আমি অবশ্যই বলবো যে আপনি ডিপিআরসি হসপিটালে যান, ওখানে ভালো চিকিৎসা আছে। তার পছন্দ আমার লাইফে আমি সব বন্ধুদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, যদি বা কেউ ভালো চিকিৎসা মান যদি পাইতে চান, তাহলে অবশ্যই রিপ্লেস হসপিটালে আসেন, এখানে খুব ভালো চিকিৎসা মান, তেমন বিদ্যা ভালো, ইনশাল্লাহ সুস্থ হবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।